Assalamualaikum viewers, welcome back my channel. आशा करी सबाई खूब भालो आसेन। आज आपनादेर सामने निये एसेछि बियेबाड़ी स्टाइले शाहीद जर्दा पोलाओ। किछु किछु टिप्स आछे जेगुलो फलो करले आपनिओ सामान्य किछु उपकरण दिए खूब सहजे घरे तैरी करते पारबेन एमन परफेक्ट झरझरे जर्दा पोलाओर रेसिपि। आर तार जोन्नो अनुरोध करब पुरो भिडियोटी पाशे थाकार जोन्नो। जर्दा पोलाओ तैरी करार जोन्नो प्रथमे चूलाय एकटा प्यान बसिए एते पर्याप्त परिमाण पानी दिए दिच्छी। पानीटा गरम होले एर भितर दुई कप पोलाओर चाल दिच्छी। चालटाके आमी आगे थेके धुए पानी झरिए नियेछी। आपनारा पोलाओ बा बासमती चाल जेटा इच्छा निते पारेन। एखन चालटाके आमी 70-80% मतो सिद्ध करे निब। चूलार आँचटा मीडियम हाई रेखे आर सिद्ध करार समय एकटू नेड़े दिबेन जेन निच थेके लेगे ना जाए। चालटा 80% सिद्ध होयेछे कि ना ता बोझार जोन्नो एखान थेके एकटू चाल हाते निये जखन एभावे दुई आंगुले चेपे उपरेर अंशटा भात एबं भितरे एकटू शक्त थाकबे बुझबेन सेई अवस्थाय पानी झरिये नेब। एभावे एकटा छाकनिर उपर दिये भातगुलो थेके पानी झरिये नियेछि। एखन आबारो ভাতগুলোকে ঠান্ডা অর্থাৎ নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়। এখন ভাতগুলোকে কিছু সময় এক সাইডে রেখে দিচ্ছি, এতে করে ভাতের গা থেকে পানিটা শুকিয়ে যাবে। এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে এর ভিতর এক কাপ পানি ও দুই কাপ চিনি দিচ্ছি। আপনারা যে পরিমাণ চাল নেবেন সেই পরিমাণ চিনি দিবেন, তাহলে মিষ্টির পরিমাণটা পারফেক্ট থাকে। আমি এখানে দুই কাপ চালের জন্য দুই কাপ চিনি নিয়েছি। এবার এর ভিতর দুইটা তেজপাতা, 3-4টা এলাচ ও 2 টুকরা দারচিনি অ্যাড করছি। চিনিটা পানির সাথে একটু মিশিয়ে নিয়ে এর ভিতর হাফ চা চামচ জর্দার গুঁড়ার সাথে সামান্য একটু পানি মিশিয়ে গুলিয়ে দিচ্ছি। এতে করে ভালো করে রঙটা মিশে যাবে। আপনারা রেড বা অরেঞ্জ কালারটাও দিতে পারেন। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে 1/3 কাপ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘি এর পরিবর্তে তেল দিতে পারেন অথবা ঘি ও তেল দুইটা একসাথে মিশিয়ে দিতে পারেন, তবে শুধু ঘি দিয়ে রান্না করলে আসল ফ্লেভারটা পাবেন। হাফ চা চামচ লবণ অ্যাড করব, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। প্যাচিলার দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। চিনি গলে যখন এভাবে উপরে ফেনা ফেনা উঠবে সেই পর্যায়ে সিদ্ধ করে রাখা চালগুলো অল্প অল্প করে এর ভিতর দেব আর মিশিয়ে নেব। এতে করে সব ভাতের সাথে ভালো করে মিশে যাবে চিনিটা। সব ভাত মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট অপেক্ষা করব, অর্থাৎ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। ঢাকনা ছিদ্র থাকলে বন্ধ করে দিবেন আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাই থাকবে। পাঁচ মিনিট পর ফিরে এলাম, পানি শুকিয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে ভাতগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর উল্টানোর সময় একটু সাবধানে আলতো করে উল্টাবেন যেন ভাতগুলো ভেঙে না যায়। এভাবে ভাতগুলোকে সমান করে দিয়ে এখন এর ভিতর 1/3 কাপ কিশমিশ দিয়ে দিচ্ছি, 1/4 কাপ কাজু বাদাম দেব। আপনারা কাজু বাদামের সাথে পেস্তা বাদামও দিতে পারেন। ও 1/2 কাপের মতো মোরাব্বা দিয়ে দিচ্ছি। আপনারা এই তিনটা জিনিস আপনাদের পছন্দ মতন কম বেশিও দিতে পারেন। এরপর সব কিছুকে একসাথে ভাতের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভাতগুলোকে সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম, এখন ভাতগুলোকে প্যাচেলার দিয়ে আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। এ পর্যায়ে 1/2 টেবিল চামচ
কেওড়া জল ভাতের উপর দিয়ে ছড়িয়ে দেব, এতে করে আসল শাহি ফ্লেভারটা পাওয়া যায়। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলাটা অফ করে দেব। দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। আর যেটুকু ভেজা ভেজা ভাব দেখছেন, এটা ঠান্ডা হয়ে গেলে একদমই শুকিয়ে যাবে। আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু পারফেক্ট আছে কি না। একদম পারফেক্ট হয়েছে। পরিবেশনের জন্য জর্দাগুলোকে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর পরিবেশনের সময় আমি এর উপর কিছু বেবি সুইট সাজিয়ে দিচ্ছি, যেটাকে জর্দার মিষ্টি বলে। আর এই মিষ্টিগুলো আপনারা যে কোনো সুইট শপে কিনতে পাবেন। আর জর্দাগুলো যে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়, এটা আপনারা কম বেশি সবাই জানেন। দর্শক, আমার এই প্রসেসটা ফলো করে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এমন মজার মজার আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।